সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম নেভারস্কেপ 365-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে স্টার নেটওয়ার্কে যখন আপনারা 300 লিব্রা অ্যাটেন্ডেন্স কালেক্ট করবেন, এরপর কিভাবে আপনারা এই স্টার নেটওয়ার্কের KYC-টা কমপ্লিট করবেন। আসলে স্টার নেটওয়ার্কের KYC কমপ্লিট করা খুব ইজি। এখানে খেয়াল করুন, লিব্রা অ্যাটেন্ডেন্স, আপনারা সবাই জানেন যে প্রত্যেক দিন আমরা কিন্তু 12 ঘন্টা পরপর মোট 2 বার এই ক্লেম নাও এই বাটনে ক্লিক করার পর উপরে আবারও ক্লেম নাও এই বাটনে ক্লিক করে আমরা লিব্রা টোকেন কালেক্ট করে থাকি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার লিব্রা টোকেনের সংখ্যা 299 আর প্রয়োজন মাত্র 1টা লিব্রা টোকেন। সো আমি দেরি না করে যে কাজটি করব, ক্লেম নাও এই বাটনে ক্লিক করব। আর ভিডিওটি ধারণ করা হয়েছিল 30 জুলাই, তাই এই ডেটটা এখানে মার্ক রয়েছে। ক্লেম নাও বাটনে ক্লিক করার পর আবারও ক্লেম নাও বাটন আসে, এটা প্রায় সবাই জানেন। আমাদেরকে এই বাটনে ক্লিক করার পর একটু অ্যাড দেখতে হয়, আর সেই অ্যাডটার পরেই আমাদের অ্যাকাউন্টে কিন্তু লিব্রা টোকেন জমা হয়। আমার অ্যাড দেখা শেষ, সো আমি 1টা টিকিট পেয়ে গিয়েছি এবং টিকিটটি কালেক্ট করার সাথে সাথেই কংগ্রেচুলেশনস এখানে লেখা চলে এসেছে এবং লেখা আছে ইউ হ্যাভ রিচড 300 টিকেটস অ্যান্ড রিসিভড এ লিব্রা। তো আমার 300 টোকেন্স হয়ে গিয়েছে আর এই লিব্রাটা চলে এসেছে। সো এখন আমি চাইলেই KYC-টা কমপ্লিট করতে পারবো। তবে মনে রাখবেন, এই KYC-টা অবশ্যই আপনাকে 7 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, এখানে লিখাই আছে, বাট ইট উইল এক্সপায়ার ইন 7 ডেজ, গ্র্যাব ইওর টাইম। সো আপনাকে যে কাজটি করতে হবে, যখনই আপনার 300 লিব্রা টোকেন কালেক্ট হয়ে যাবে এবং আপনি লিব্রাটা পাবেন, তখন আপনি অবশ্যই চেষ্টা করবেন সাথে সাথেই KYC-টা কমপ্লিট করতে। ক্রস বাটনে ক্লিক করে মূল ইন্টারফেসে চলে আসলে সবার উপরে আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে প্রসিড KYC অ্যান্ড এক্সারসাইজ লিব্রা নাও। আমরা এবার এই বাটনটিতে ক্লিক করব, কারণ এখানে ক্লিক করে আমাদের KYC কমপ্লিট করতে হবে। বাটনে ক্লিক করার পর আমাদের সামনে আবারও এই বাটনটি আসবে, প্রসিড KYC অ্যান্ড এক্সারসাইজ লিব্রা নাও। এখানে ক্লিক করা মাত্রই আমরা কিন্তু KYC-র প্রসেসটাতে পদার্পণ করব। খেয়াল করুন, স্টার্ট KYC, নাম্বার 1, ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, এটা আমাদের ভেরিফাই করা রয়েছে। তারপরেও যারা ইমেল অ্যাড্রেস ভেরিফাই করেন নাই অবশ্যই করে নেবেন। এবং নাম্বার 2, ভেরিফাই ইওর আইডেন্টিটি, ইনফরমেশন রিকোয়ার্ড, আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। এই জন্য কী কী ইনফরমেশন লাগবে? ফুল লিগাল নেম, NID বা পাসপোর্ট অনুযায়ী আপনার পুরো নামটা এখানে লিখতে হবে। এরপর আইডি বাই পাসপোর্ট, NID অথবা পাসপোর্ট, এবং সেই সাথে এই অ্যাপের মধ্যে আপনাকে একটি সেলফি ধারণ করতে হবে বা তুলতে হবে, আর এটা অটোমেটিক তারা নিয়ে নিবে। নিচে খেয়াল করে দেখুন, নিচে লেখা আছে এস্টিমেটেড রিভিউ টাইম 7 ডেজ। যদিও এটা 7 ডেজ লেখা, কিন্তু আসলে 2 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। নিচে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এই স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করা মাত্রই আমাদের সামনে একটু সময় নিয়ে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা রয়েছে ভেরিফাই ইওর আইডেন্টিটি, ইট উইল অনলি টেক 2 মিনিটস। নিচেই রয়েছে আইডেন্টিটি ডকুমেন্ট, এখানে আইডেন্টিটি ডকুমেন্ট হিসাবে দেওয়া আছে টেক এ ফটো অফ ইওর আইডি, অর্থাৎ আপনার NID কার্ডের ছবি তুলতে হবে, এরপর সেলফি তুলতে হবে, তারপর সবশেষে প্রোফাইল ডিটেলস। আমি আবারও বলে দিচ্ছি, সর্বপ্রথম আপনাকে আপনার আইডি কার্ডের ছবি তুলতে হবে, এরপর আপনার সেলফি তুলতে হবে বা আপনার ছবি তুলতে হবে, এরপর প্রোফাইল ডিটেলস, আপনার নাম, ডেট অফ বার্থ, এগুলো NID অনুযায়ী লিখতে হবে। সবশেষে নিচে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন, আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, এবং শুরুতে আমাদের কান্ট্রি অটোমেটিক কিন্তু সিলেক্ট করা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কান্ট্রি বাংলাদেশ, আর বাংলাদেশের NID কার্ডই ইস্যু করা আছে, সেটাই হচ্ছে এটার প্রমাণ। এবার নিচে আইডি কার্ড লেখা রয়েছে, আমরা জাস্ট এই আইডি কার্ড এই লেখাটার উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে স্টার নেটওয়ার্ক আপনার মোবাইলের পিকচার এবং ভিডিও রেকর্ড এগুলোর অনুমতি চাবে। অবশ্যই হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই বাটনটিতে ক্লিক করে আপনাকে অ্যালাউ দিতে হবে বা তাকে অনুমতি দিতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু ছবি তুলতে পারবেন না। তারপর আপনার ক্যামেরা অন হলে আপনি অবশ্যই আপনার NID কার্ডের ছবি ধারণ করবেন বা তুলবেন। এরপর নিচে ডকুমেন্ট ইজ রিডেবল এই বাটনটাতে ক্লিক করবেন। তারপর NID কার্ডের ব্যাক পার্টের ছবি একইভাবেই আপনাকে আবার তুলতে হবে। ছবি তোলা শেষ হয়ে গেলে ডকুমেন্ট ইজ রিডেবল এই বাটনে আবারও ক্লিক করতে হবে। এরপর একটু সময় নেবে, সময় নেওয়ার পর আপনার ডকুমেন্ট যদি ক্লিয়ার থাকে তাহলে সে পরবর্তী ইন্টারফেসে সরাসরি চলে আসবে, আর সেটা হচ্ছে আপনার সেলফি। এখানে আপনাকে অন্য বাটনে ক্লিক করতে হবে না। সেলফির জন্য ক্যামেরা অন হয়ে যাবে, আপনি আপনার মুখ একটু কাছে বা একটু দূরে নেবেন, সে অটোমেটিক ক্যামেরা জুম করে তারপর আপনার ছবিটি নিয়ে নিবে। যখন ছবি নেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে প্রোফাইল ডিটেলস প্রদান করতে হবে। শুরুতেই খেয়াল করে দেখুন, লেখা আছে ফার্স্ট নেম,
ফার্স্ট নেম হিসাবে আপনাকে লিখতে হবে। আপনার যদি এনআইডি কার্ডে আপনার নামের তিনটা বা চারটা অংশ থাকে তাহলে শেষের অংশ বাদ দিয়ে বাকি পুরো অংশটাই ফার্স্ট নেমে আসবে আর লাস্টের অংশটা লাস্ট নেমে আসবে। এরপর ডেট অফ বার্থ, আপনার এনআইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন। সবশেষে জেন্ডার, মেল না ফিমেল সেটা এখানে সিলেক্ট করবেন এবং পরিশেষে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তবে কন্টিনিউ বাটনে ক্লিক করার আগে আপনারা অবশ্যই আবারও এক নজর দেখে নেবেন যে কোথাও কোনো ভুল রয়েছে কিনা, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার। খেয়াল করে দেখুন, আমার ফুল নেমের, আমার নামের চারটা অংশ, প্রথম তিনটা অংশ আমি কিন্তু ফার্স্ট নেমে লিখেছি আর লাস্টের অংশটা লাস্ট নেমে রেখেছি। এরপর ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নিয়েছি অ্যাজ পার এনআইডি। এরপর জেন্ডার মেল দিয়ে দিয়েছি। এবার কন্টিনিউ বাটনে ক্লিক করব। সো এই জিনিসটা যেন কোনোভাবেই মিস্টেক বা ভুল না হয়, কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে খেয়াল করে দেখুন, ভেরিফিকেশন স্ট্যাটাস, দ্য সিস্টেম ইজ রিভিউইং ইয়ার ডকুমেন্টস, দিস উইল টেক অ্যাবাউট টু মিনিটস। তারা এখানে উল্লেখই করে দিয়েছে আসলে দুই মিনিট লাগে নাই, খেয়াল করেছেন, মাত্র 15-20 সেকেন্ড লেগেছে। তো নর্মালি যেটা হয় তারা খুব দ্রুতই KYC অ্যাপ্রুভাল দিয়ে দেয়। খেয়াল করে দেখুন, কংগ্রেচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি পাস দ্য KYC। যখন এই স্টার নেটওয়ার্কে আপনার KYC কমপ্লিট হবে বা আপনি KYC পাস করবেন, তখন আপনাকে আরেকটা অপশন কিন্তু তারা প্রদান করবে আর সেই অপশনটা হচ্ছে স্টেকিং করার অপশন। যাই হোক, কংগ্রেচুলেশনসের পর আপনার সামনে ঠিক এভাবে আপনার ব্যালেন্স ডিটেলসটা শো করবে, নমিনাল ব্যালেন্স, অর্থাৎ আপনার টিমমেটদের থেকে আপনি কত ব্যালেন্স পেয়েছেন এবং সেই সাথে কনভার্টিবল ব্যালেন্স এবং নিচে রিয়েলাইজ ব্যালেন্স, আপনার মোট ব্যালেন্সটা কত সেটাকে দুইভাবে কনভার্ট করে নেবে। সেটা হচ্ছে টিমমেটদের থেকে কত পেয়েছেন সেটা উপরে থাকবে আর আপনার নিজস্ব মাইনিং করা ব্যালেন্স কত সেটা নিচে থাকবে। এবার আপনারা খেয়াল করে দেখুন, উপরে আমার যে টোটাল ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে নমিনাল ব্যালেন্সে পরিণত হয়েছে, অর্থাৎ এই ব্যালেন্সগুলো মূলত আপনাদের থেকে আমার পাওয়া। আপনারা যখন একে একে KYC কমপ্লিট করবেন তখন এই ব্যালেন্সগুলো আস্তে আস্তে এখান থেকে আমার কমতে থাকবে এবং আমার মূল ব্যালেন্সে অ্যাড হতে থাকবে। বন্ধুগণ, আপনারা কিন্তু একদমই শর্টকাটে দেখে নিলেন যখন আপনাদের 300 লিব্রা টোকেন কালেক্ট হবে এবং আপনারা লিব্রা পাবেন তখন কিভাবে আপনারা KYCটা কমপ্লিট করবেন। স্টার নেটওয়ার্কের KYC আমার দেখা মতে সবচাইতে ইজি বা ইজিয়েস্ট বলতে পারি। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব যে যখন আপনাদের কিছু ব্যালেন্স আনলক হবে সেটাকে আপনারা কিভাবে স্টেকিং করবেন। যাদের KYC কমপ্লিট হবে তারা কিন্তু স্টেকিং করতে পারবে। এই যে রিয়েলাইজড ব্যালেন্স দেখতে পাচ্ছেন 5460, এটাই হচ্ছে আমার উন্মুক্ত ব্যালেন্স, এটাকে স্টেক করতে পারবে। এজন্য ওয়ালেট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে চারটা অপশন দেখতে পাবেন, নিচে ব্যালেন্সটা দেখতে পাবেন, তার আগে উপরে খেয়াল করে দেখুন, ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার, স্টেক, এই যে চারটা বাটন রয়েছে, এই চারটা বাটন থেকে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে স্টেক বাটন, এই বাটনটাতে আপনারা ক্লিক করবেন কারণ আমরা এখন স্টেক করব আর এখানে বিভিন্ন মেয়াদে স্টেক করা যায়। স্টেক বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন অ্যাভেলেবল প্রোডাক্টস, এই অপশনটাতে বিভিন্ন পিরিয়ড রয়েছে, যেমন আপনি 30 দিন বা এক মাসের জন্য স্টেক করতে পারেন, তারপর 180 দিনের জন্য স্টেক করতে পারেন, তারপর 360 দিন বা এক বছর, মোটামুটি এক বছরের জন্য স্টেক করতে পারেন এবং 720 দিনের জন্য স্টেক করতে পারেন। 30 দিনের জন্য আপনি যে APY পাবেন সেটা হচ্ছে 20%, 180 দিনের জন্য APY থাকবে 30% এবং 360 দিনের জন্য APY থাকবে 50% এবং 720 দিনের জন্য APY থাকবে 85%, মানে 85%, অর্থাৎ আপনি যদি 1000 টোকেন এখানে স্টেক করেন তাহলে 850 টোকেন আপনি আরও বোনাস পাবেন। জাস্ট এই স্টেক টু আর্ন, এই বাটনটাতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে খেয়াল করে দেখুন, এন্টার অ্যামাউন্ট লেখা রয়েছে আর তার আগে আপনারা অবশ্যই ডে সিলেক্ট করে নেবেন। আমি প্রথমে এই 30 দিন, এটা অটোমেটিক সিলেক্ট করা থাকে, আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর আমি আমার মোট কয়েনটাকে কয়েক ভাগে বিভক্ত করব। যেমন এন্টার অ্যামাউন্ট, এখানে আমি প্রথমে লিখছি 2000, অর্থাৎ এখানে আমি 2000 টোকেন 30 দিনের জন্য আমি কি করছি, স্টেকিং করছি। এটা 30 জুলাই আমি স্টেকিংটা করলাম, তারা এখানে ইন্টারেস্ট পিরিয়ডটা দেখাচ্ছে, একদিন পর থেকে শুরু হবে এবং এন্ড ডেট 29 আগস্ট 2023 শেষ হবে। APY 20% এবং এস্টিমেটেড ইন্টারেস্ট 33.3333 স্টার, মানে 33টা। জাস্ট এই কনফার্ম বাটনে ক্লিক দিলেই এই স্টেকিংটা কমপ্লিট হয়ে যাবে। ইউ হ্যাভ সাকসেসফুলি স্টেক ইয়োর স্টার, নিচে ডান বাটন থাকবে, আপনারা অবশ্যই নির্ভয়ে নিচের এই ডান বাটনে ক্লিক করবেন অথবা চাইলে উপরের হাতের বাঁ পাশের ক্রস বাটনেও ক্লিক করতে পারেন। ঠিক এইভাবে আপনারা চাইলে আরও বিভিন্ন মেয়াদে স্টেকিং করতে পারেন, এই জন্য স্টেক টু আর্ন এই বাটনটাতে আপনাদের ক্লিক করতে হবে। খেয়াল করুন, টোটাল স্টেক ব্যালেন্স 2000, আমার কিন্তু 2000 ব্যালেন্স স্টেক হয়ে গিয়েছে। স্টেক টু আর্ন বাটনে ক্লিক করলাম, এখানে আমি 30 দিন তো করেছি, এবার 180 দিন এটাতে ক্লিক করব। ক্লিক দেওয়ার সাথে সাথে এটা সিলেক্ট হলো, উপরে আমি 1000 স্টার কয়েন লিখব, অর্থাৎ 1000 স্টার কয়েন,
আমি 6 মাস 180 দিন মানে 6 মাস 6 মাসের জন্য স্টেক করব এবং 6 মাস পরে তারা আমাকে 150টা স্টার কয়েন বোনাস দিবে নিচে খেয়াল করে দেখুন কনফার্ম বাটন রয়েছে তার আগে ইন ডেটটাও তারা দেখিয়ে দিয়েছে 26 জানুয়ারি এটা শেষ হবে এবং সময়টাও দেয়া আছে কনফার্ম বাটনে ক্লিক দিলে স্টেকিং কমপ্লিট হয়ে যায় এবং সেই সাথে আপনারা নিচে ডান বাটনে ক্লিক করে আবার এখান থেকে চলে আসবেন আমার এবার টোটাল স্টেক ব্যালেন্স কত 3000 তার মানে আমার হাতে আরও কিছু কয়েন রয়েছে আমি চাইলে স্টেক টু আর্ন এখানে ক্লিক করে এবার 360 দিন অথবা 720 দিনের জন্য এগুলোকে স্টেক করতে পারি 360 দিন অর্থাৎ এক বছরের জন্য আমি 1000 কয়েন এখানে স্টেক করছি আমার অ্যাভেলেবল ব্যালেন্স রয়েছে 2460 এখানে 1000 আরও স্টেকিং দিয়ে দিলাম নিচে কনফার্ম বাটন রয়েছে তার আগে এস্টিমেটেড ইন্টারেস্ট এখানে দেখুন 500 কয়েন তারা আমাকে প্রদান করবে এক বছর পর আসলে এক বছর না 360 দিন পর কনফার্ম বাটনে ক্লিক দিলে স্টেকিংটা কমপ্লিট হয়ে যাবে আবারও আগের মতো একই ডায়লগ বক্স আসবে কনফার্ম বাটনে ক্লিক দিলে সেটা চলে যাবে এভাবে আপনারা অবশ্যই আপনাদের কয়েনগুলোকে স্টেকিং করবেন যদি আপনারা চান আর না চাইলে আপনার ওয়ালেটে এভাবে রেখে দিবেন বন্ধুগণ খুবই স্বল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি কীভাবে স্টার নেটওয়ার্কের KYC কমপ্লিট করতে হয় সেটা আপনাদের দেখাতে আশা করি এটা আপনাদের উপকারে আসবে এবং সেই সাথে যখন আপনার KYC পাস হবে এবং আপনার টোকেন আনলক হবে সেইগুলোকে আপনি চাইলে স্টেকিংও করতে পারেন আশা করি এই ভিডিও দেখে অনায়াসেই আপনারা আপনাদের স্টার নেটওয়ার্কের KYC এবং স্টেকিং দুইটাই কমপ্লিট করতে পারবেন ভিডিওর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেভারস্কেপ 365 এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।